আইনি লড়াইয়ে জয় হলো স্বামীর দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অবসান এই পরিস্থিতিতে দিশাহারা স্ত্রী কিভাবে কাটবে আগামী দিনগুলো চিন্তার ভাঁজ কপালে চোখের জল বাদ মানছে না শ্রী সীমা চৌধুরীর বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় সরণিতে জানা গেছে সমর চৌধুরী আগেও বিয়ে হয়েছিল প্রথম পক্ষের এক সন্তান রয়েছে 2004 সালে প্রথম বিবাহিত শ্রী রীতা চৌধুরী ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয় 2006 সালে সীমা চৌধুরীর সঙ্গে সামাজিক মতে বিয়ে করেন সমর চৌধুরী অভিযোগ বিয়ের 6 মাস পর থেকেই শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হতো সীমা চৌধুরীকে মাঝেমধ্যে খাওয়ার খেতে না দিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিত স্বামী সমর চৌধুরী পাঁচ বছর আগে আদালতে বিবাহ বিচ্ছেদ মামলা দায়ের করেন সীমার স্বামী সমর চৌধুরী আর্থিক সামর্থ্য এবং সহযোগিতা না মেলায় আদালতে মামলা হেরে যান সীমা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন সীমা স্বামী সমর চৌধুরী রেলে চাকরি করতেন এদিন আদালতের নথিপত্র হিসেবে সীমার বাড়িতে থাকার শেষ দিন ছিল আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশের সহযোগিতায় সীমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এদিকে এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা সমর চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে স্থানীয়দের অভিযোগ বিয়ে 16 বছর পার হয়ে গেল একতরফা বিবাহ বিচ্ছেদ করছে সমর চৌধুরী কোন রকম ভরণ পোষণের ব্যবস্থা করা দেয়নি স্ত্রীর প্রাপ্যের দাবিতে সরব স্থানীয়রা উনি ডিভোর্স ফাইল করেছে সমর চৌধুরী মানে কাকু যে উনি ডিভোর্স ফাইল করেছেন ওনার ওয়াইফকে উনি বের করে দিতে চায় ওনার যে মেয়ে আছে মানে আগের যে উনি তো দুটা বিয়ে তো ওনার ওয়াইফ যে আছে মানে ওনার আগের ওয়াইফটা তো ক্যান্সার হয়ে মারা গেছে তারপরে উনি ওনার মানে সেকেন্ড মানে যে বউ উনি ওনাকে সীমা চৌধুরী ওনাকে বিয়ে করেছে এখন ওনার মেয়ে বলেছে যে আমার মার বাড়ি আমি থাকবো তুমি থাকতে পার মানে ওনার বউ আর কি এখন সেকেন্ড যে করেছে বিয়ে তাকে রাখতে পারবে না সে থাকতে পারবে না সে বলছে এখন মাকে বের করে দাও মানে ওনাকে বের করে দাও সেজন্য কেস করেছে উনি আবার ডিভোর্স ফাইল করেছে যে জন্য ওনাকে এখন হচ্ছে একতরফা নাকি ডিভোর্স হয় ওটা হয়েছে ওনাকে বের করে দিচ্ছে তো আমরা চাই যেন উনি এখান থেকে ওনার প্রাপ্য পেয়ে যায় এক তো ওনাকে এত বছর যে 16 বছর 17 বছর বিয়ে হয়েছে ওনাকে কোনো ভরণ পোষণ কিচ্ছু দেয়নি এমনকি উনি 12 মাস মানে শীত গরম বর্ষা নিচে ঘুমায় ফ্যান পায় না টিভি পায় না রান্নার গ্যাস পর্যন্ত পায় না উনি রান্না খড়ি টুকাই নিয়ে এসে রান্না করে তাও কি ওনার খড়িগুলোকে ফেলে দেয় বাড়ি থেকে খাওয়ার নিয়ে আসে সেটাও খেতে দেয় না মা ওনার মা খুব বয়স্ক ওনার মা যথেষ্ট হেল্প করে ওনাকে বাঁচায় রাখছে ওনার সুগার প্রেশার সব আছে ওনাকে একটা ওষুধ দেওয়া হয় না উনি রেলওয়ে কাজ করে মানে গভর্নমেন্টের চাকরি করে উনি তাহলে ওনার বউকে কী দিল উনি তো নিজে সাত পাক করে বিয়ে করে নিয়ে এসেছে এটা তো ওনার দোষ না উনি তো নিজে বিয়ে করে নিয়ে এসেছে তাহলে উনি কোনো প্রাপ্য পাবে না কেন আজকে উনি এক ওনার টাকার মানে ক্ষমতাতে উনি ওনার একতরফা ডিভোর্স করে নিল আজকে উনি একটা মহিলা আমরা তা মহিলা হয়ে আমাদের মানে কি যদি না বলতে পারি তাহলে আমরা মহিলা নামে কলঙ্ক আজকে উনি এত কষ্ট করে আজকে ওনাকে বের করে দেওয়া হচ্ছে আমরা কিচ্ছু করতে পারছি না কেন আজকে ওনার বাড়ির লোকের জোর নেই মানে ওনার ভাইয়ের পয়সা নেই সেমন তার মার সামর্থ্য নেই তার মার বয়স হয়েছে সেই হিসাবে উনি ভেবে উনি কোর্টের কাজ করতে পারেনি উনি সব কথা ভেবেছে উনি উকিলের টাকা দিবে কোথার থেকে উনি জলপাইগুড়ি যাবে কিভাবে উনি মানে মানে ওনার অনেক দিকে উনি ভাবনা করে উনি কিছু করতে পারেনি আজকে আর ওনার একটু বুদ্ধিশুদ্ধি উনের কম আজকে যদি কোনো শক্তিশালী মহিলা হতো না ওনাকে মানে খুব মানে যেভাবে চেষ্টা করে ওনাকে ওনার শাস্তিটা ঠিক পাওয়াতো মানে ওনার পাপটাও নিজে বের করে নিত কিন্তু উনি পারছেন আজকে সব ওনাকে বের করে দিচ্ছে তো আমরা চাই যেন উনি ওনার মানে যেটাই হোক উনি ওনার জন্য পাপ্যটা পায় কিছু না বাড়িতে থাকতে না পারুক তাও যেন উনি ওনার প্রাপ্যটা পায় মানে যেটা হয় ওনার ভবিষ্যতের ব্যাপার আছে না ওনার সুগার প্রেশার দুনিয়ার রোগ আছে যাতে উনি ওনার পরবর্তী জীবনটা ভালো করে কাটতে পারে কিছু সমস্যা হলে যেন পয়সা খরচা করে যেন উনি ওর ট্রিটমেন্টটা করতে পারে সেটা উনি করে দিক ওনার তো পয়সার ভাব নাই এর মধ্যে উনি রিটায়ার হলো উনি দুনিয়ার পয়সা পেয়েছে দিক ওনাকে ওনার প্রাপ্যটা তার আমরা কিছু বলবো না আমরা কিছু বলছিও না কোর্টের কাজ কোর্ট করছে ঠিক আছে ভালো কথা না ওটা আমার নাম শ্রাবণী মণ্ডল এই তো আমি তো এখান থেকে সব দেখি ঝগড়া হয় মানে গালাগালি হয় মারপিটও করে আমরা সব এখান থেকে দেখাই যায় এমনকি ওনার রাত্রে রাত নেই বিরাত নেই ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমরা দেখছি আমরা রাত্রে জাগনা হয়ে আমরা ওনাকে ভাড়া দিচ্ছি কালী পুজোর সময় রাত্রেবেলা ওনাকে বের করে দিচ্ছে আমরা দেখছি ওনার কোনো মানসিকতাই মানে মানুষ মানে কোনো কিছুই ওনার মধ্যে নেই ওনাকে না খেতে দেয় না পড়তে দেয় না কিছুই না ইনার বাড়িতে হয়েছিল ঘটনা ইনার যখন আগের প্রথম বউ ছিল ও বউ ছোটবেলায় বাচ্চাটাকে থুয়ে মারা গেছে
তারপরে ও সামাজিক মতন এই পাড়ারও কতজনকে নিয়ে বরযাত্রীর করে এই মহিলাকে বিয়ে করে আনছিল। বাচ্চাটা বড় হয়েছে, এখন বাচ্চাটা আর একটা ছেলের সাথে পালায় গেছে। সমর চৌধুরী না ওকে খেতে দেয় না কিছু করে, রাত ভোরে বাইরে রাখে, তালা মেরে রাখে। আমরা পাড়ার থেকে এসে তালা ভেঙে মহিলাকে ঘরে ঢুকাই, আর সমর চৌধুরী কোনো দিন ওকে খাওয়া পড়া দেয় নাই। আর ও ইসে করতো, বাসা বাড়ি কাজ করতো, এর ঘরের থেকে সবজি যাইতো, ওর ঘরের থেকে সবজি যাইতো, আমাদের কাছে যে যে কানতো, আমরা কিছু যা পারতাম, আমাদের ভাণ্ড হতে যা থাকতো তাই দিতাম, দিয়ে এসে ওরকম লাকড়ি দিয়ে রান্না করে খাইতো। একটা ফ্যানের হাওয়া খেতে দেয় নাই, একটা লাইট জ্বালাতে দেয় নাই, একটা গ্যাসও নাই। এখন এই যে সমর্চৌধুরী এই যে ডাইভোর্স ওকে করেছে, ওই মহিলা জানে না, আর ওই মহিলার কাছে পয়সা নাই। কোর্ট কেস করলে এলে মহিলা করলে লড়ার পয়সা নাই, ওই জন্য সমর্চৌধুরী সুবিধা পেয়েছে, ওই জন্য মহিলাটাকে এইভাবে ডাইভোর্স করলো। এটা করলেও ওর মেয়ে জামাই আর একটা ওনার কে আছে আত্মীয় ভাগ্না না কেউ বোনে পাতানো বোনে, হ্যাঁ ওর বড়কিল, ওরা মিলে এই বউটাকে নাজঝাল করে বার করে দিল। ওর মূল উদ্দেশ্য হচ্ছে ওর মেয়ে জামাই আর ওই যে ভাগ্না বোনের জামাই আর ইনি ইনি আগের বউটার নামে ছিল বাড়ি, মেয়ে পাবে ওর জন্য উনাকে বার করে দিল। আর উনি রেলে চাকরি করতো, আজকে যদি বুড়াটা মরেই যেত তাহলে এই বউটা থাকলে তো ওর পেনশনটা পাইতো, পায়ে তো জীবনটা বাঁচাতো, সেটাও বুড়া রেলের অফিসেও কিচ্ছু জানায় নাই। রেলে কোনো একটা ফটো টটো এই বউ মহিলার কিচ্ছু দেয় নাই, মহিলাটা বোকা মেয়ে ছেলে দেখে মহিলাটার সাথে এরকম করেছে। হ্যাঁ তাহলে নিজে রান্না করে খাইতো আর ডেলি এসে অত্যাচার করতো, মেয়েটাও অনেক মারধর করেছে, ওর বাবাও মারধর করেছে মহিলাটাকে, আমরা পাড়ার লোক সবাই দেখছি। এই জিনিসটা তো ঠিক হলো না, তাহলে আমাদের মহিলাদের দাম কোথায় থাকলো? হ্যাঁ তাহলে মহিলারা আজকে যার যার ঘরে এরকম অশান্তি হলে পরে সবার ঘরে বউকে সবার স্বামীরা ছেড়ে দিবে, মহিলাদের রাস্তায় বাড়ায় গেলে শিয়াল শগুনে ছুঁড়ে খাবে। হ্যাঁ এই মহিলাটা কোথায় যাবে বলেন তো আপনারা? আমার নাম সুকম, এখন বলো বলো পুলিশ বাহিনীদের সম্বন্ধে কিছু লিখবে তো যে ওরাই মানে সহযোগিতা করলো, এদিন সীমা চৌধুরী অভিযোগ করে বলেন তার ক্ষমতা নেই আদালতে মামলা লড়াই করার, চক্রান্ত করে বিবাহ বিচ্ছেদ করা হয়েছে, দিনের পর দিন বাড়ির বাইরে রেখে তালা বন্ধ করে অন্যত্র চলে যায়, প্রত্যেক দিন অত্যাচার করে, ভাত কাপড় কিংবা টাকা এখনো পর্যন্ত একদিনও দেয়নি, আমি নিজে বিভিন্ন জায়গা থেকে খড়ি জোগাড় করে রান্না করে খাই, 7-8 দিন আগে আদালতের নথি আসে, আমি চাই আমার সারা জীবনে ভরণ পোষণের দায়িত্ব খরচ আমার হাতে তুলে দিক। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off Primart, everyday fashion. NN Road near ITBI Bank, Kuchbihar. আমাকে 5 বছর থেকে উনার মেয়ের ভাগার পর ভাইকে চলে গেছে বিয়ে হয়ে করে, তারপরে থেকে আমাকে খাওয়া পড়া সব বন্ধ করছে, তারপরে থেকে আমাকে কোর্টে করে গেলে আমার ক্ষমতা নাই কোর্ট চালানোর, আমাকে বার করার জন্য সবাই মিলে উঠে পড়ে, উনার মেয়ে অবধি লাগছে, উনার মেয়ে জামাই সব মিলে আমার জন্য ঘর ভাড়া ঘরের নোটিশ করছে, আমার তো কোর্ট চালানোর ক্ষমতা না, আমি গরিব মানুষ। আপনার বিয়ে কবে হয়েছে? 2006 আমার রেজিস্ট্রি করে হয় নাই, সেবক কালী বাইতে আমার জীবন মধ্যে বিয়ে হয়েছে, ভালো বিয়ে করি, তারপরে বিয়ে করা আসার পর থেকে তো
অত্যাচার হচ্ছে, পাড়ার লোক সবাই দেখতেছে, আমাকে এখানে বসায় রাখে, বাড়ি তালা চাবি মারে চলে যায়, তালা চাবি দেয় না হাতে কোনো সময়, আমাকে প্রত্যেকটা দিন অত্যাচার, একটা দিন আমি ভালোভাবে থাকতে পারি নাই বাড়িতে, তারপরে আবার এইগুলা মেয়েটা অবধি করতো, ভরি টুকায় করে আমি রান্না করে খাই, আমাকে কিচ্ছু দেয় না, খুব আর কাপড় কোনো একটা টাকা অবধি আমাকে আজ অবধি দেয়। হ্যাঁ, মেডিকেল থেকে আমি ওষুধ কিনে কিনে খাই, আমাকে উনার ওষুধটা অবধি দেয় না, উনি রেলে চাকরি করে এত টাকা না পায়, তার চাকরি করে এত টাকা বেতন পায়, কিন্তু ও পরে যে বিয়ে করছে ইয়ে দেয় না, আমাকে বলতে দাও, অফিসে সব উটা পঞ্জত দেয় না, যে পেনশন কি জানতেন না যে ডিভোর্স ফাইল হয়েছে? তারপরে আমি গেলাম থানায়, থানাকে যাইতে বলছিল, থানায় গিয়ে শুনলাম যে এরকম তোমার ঘর বার করে দেওয়ার নোটিশ আসছে, ঘর খালি করে দেওয়ার, তাহলে তুমি কি করবা? আমি বললাম তাহলে আমি এখন কি করবো আপনারাই বলে, বলে যে যাও ইয়েতে কোর্টে যাও, কোর্টে গেলে কোর্টেও কেন, সবখানে আমি অনেক উকিল ধরলাম, উকিলকে দেখালাম কাগজ, বললো না তোমার এইটা দিয়ে আর কিছু হবে না, উনি সব করে ফেলছে চুপে চুপে। আপনি এখন কি চাইছেন? এখন আমি চাইছি যে আমার ভরণ পোষণ দিই সারা বছর, সারা জীবনে একটা ঘর দাবি, থাকবি কোথায় অনাথ, আমার একটা ঘর লাগবে, একটা থাকার কোনায় এক কাঞ্চিতে হোক, যেমন করে হোক ঘর লাগবে, আর আমাকে 10-20 লাখ টাকা দিয়ে দিই, ব্যাস আমার হয়ে যাবে, আমার আর ওনার সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও হবে, ভরণ পোষণ আমার সারা জীবনের ভরণ পোষণ। আমার নাম সীমা টাকা দিক, আর একটা ঘর সীমা চৌধুরী সমর চৌধুরী, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি কথা বলতে সমর চৌধুরী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কি জানাচ্ছেন? আমার স্বামীকে, আপনার স্ত্রীকে আপনি মারধর করতেন, অত্যাচার করতেন, এবং সার্বিক অত্যাচার করে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন, ডিভোর্স ফাইল করেছেন। বাজে কথা এগুলো যদি কোনো অভিযোগ থাকে, যদি এরকমই থাকতো তাহলে আজকে এত বছর ধরে ঘরে পড়ে থাকতো না, আমি যদি এসবই করতাম তাহলে এত বছর ধরে ঘরে কী করে ছিল আমাকে তার জিজ্ঞাসা করেন। হাজার লোক বলবে, কিন্তু মেয়ে ছেলের দোষটা কেউ দেখে না, ছেলের দোষটা সবাই দেখে, সবসময় মনে রাখেন। আমি এই একটা মানুষ, আমি জানি যে ছেলেরা বদমাশ হয়, বদমাশ হয় বলে আমি তাকে যেভাবে নিয়ে এসেছিলাম সেভাবে ঘর করতে পারলো। আচ্ছা, যেটা হচ্ছে কথা হচ্ছে আপনার পাড়ার যারা বাসিন্দা রয়েছে তাদের একটা অভিযোগ, যেটা যে আপনার মেয়ে এবং আপনি মারধর করে রাস্তায় বের করলেন, সব বাজে কথা এরকম দিতেই পারে, এরকম দিতেই পারে, আমি চুরি করে আমাকে রাস্তায় ধরে যদি বলে আমাকে চোর, এটা হতে পারে কোনো দিন বলেন? এটা তো কোর্ট বলবে, থানা বলবে, পুলিশ বলবে আমি চোর কিনা, তাই তো? আপনার বিয়ে কবে হয়েছিল? বিয়ে হয়েছে 3-4 তারপরে ওনাকে কোর্টের থেকে সমন দেওয়া হচ্ছে, পাঠানো হচ্ছে, সমন পাঠানো হয়েছে, কতবার পাঠানো হয়েছে, উনি ওখানে যাবেন না, উনি ডাইরেক্ট বলছে আমি কোর্টে যাবো না। উনি যেমনটা অভিযোগ করছে ওনার আর্থিক সামর্থ্য না থাকা, সেটা না, কিন্তু আছে তো, বাড়ির লোক আছে তো, ওরা চালাচ্ছে, তাহলে এই ভেবে কি করে চলেছিল? তাহলে আমার বাড়িতে কি করে কাটালো? আমি যদি খেতে করতে নাই দিই তাহলে এত বছর কি ভরে কাটালো কেন? তার মানে সাইডে ছিল, সাইডে লোক আছে, ওর হ্যান্ডস আছে, ওরা সাপোর্ট দিয়েছে, যে কেউ সাপোর্ট তো দিয়েছে, যেমন মনে করেন আপনাকে কেউ সাপোর্ট না করলে আপনি তো থাকতে পারবেন না এখানে। আমি যদি অত্যাচারই করতাম, ওনাকে তাহলে তো উনি এখানে থাকতে পারতো না, অত্যাচার করেনি বলেই তো এখানে ছিল। যখন এসেছি দরজা খুলছি, ঘরে ঢুকেছে, ঘরে আছে, আমার উপরে নানান অত্যাচার করছে, গালা গালি অনেক কিছু করেছে। একটা মানুষ যখন অত্যাচার সহ্য না করার পরে এই কিন্তু এটা করে, হ্যাঁ, এবার এগুলো বলবেন আমি মিথ্যা কথা বলছি? সত্য যেটা সেটা বললাম, আপনাকে একটু আগে কি বললাম, স্থানীয়রা তো বলবে, এই ছেলের জন্য 50টা লোক থাকতে পারে,
একটা ছেলের জন্য পাঁচজন লোক থাকবে না, এর থেকে আর বেশি কিছু বলবো। আপনার নাম? আমার নাম সমর্থ।